নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করে নজরদারি চালাচ্ছে পুলিশ। প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অর্জুন সিং। উল্লেখ্য, বিজেপিতে যোগদানের পর থেকেই নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে অর্জুন সিং এর বাড়ি। বিজেপি প্রার্থীর অভিযোগ, তার বাড়ির চারিদিকে মোট 82টি ক্যামেরা লাগানো হয়েছে, আর এতে তার ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি তার বাড়িতে যারা আসছেন তাদের সেই সিসিটিভি ক্যামেরার ছবি দেখে পুলিশের তরফ থেকে মামলা দেওয়া হচ্ছে, যাতে তারা আর তার বাড়ি না আসেন। 82টা ক্যামেরা আমার বাড়ির আশেপাশে, মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেকর্ড করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের, আমার সঙ্গে যারাই আমার কার্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে, ইভেন পণ্ডিত পুরোহিতদের, মন্দির পুরোহিতদের যদি আমার বাড়িতে কেউ পুজো করে, তাকে 107 কেটে দিচ্ছে, 110 দিয়েছে। যার বয়স 70 বছর তাকে 110 কেটে দিচ্ছে। এই ধরনের, মানে পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি সরকার এই ধরনের কাজ করাচ্ছে। এটা পুরোপুরি আমার যে পার্সোনাল রাইট আছে, আমার একটা রাইট আছে তো, আমার একটা ইলেকশন, আমি একটা পার্টি একটা নমিনেট করেছে, আমার একটা পার্সোনাল মানুষ হিসাবে আমার একটা সাংবিধানিক রাইট আছে, সেটাকেও তারা এ করছে, ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। ওই লাইনে যাচ্ছে পুলিশ, যেভাবে এ করেছিল সেই লাইনে যাচ্ছে, সেইটাই করছে, বরাবরই হ্যাকেল করার চেষ্টা করছে। প্লাস এই ক্যামেরা লাগিয়ে সবসময় একটা নজরদারি, আমার সঙ্গে কে দেখা করতে আসে, কে কথা বলতে আসে, সবার উপরে। গোপনীয়তা থেকে অনেক বড় কথা হয় আমার, যে ভারতবর্ষে একটা নাগরিক হিসাবে নাগরিকের রাইট যেটা আছে সেটাকে পুলিশ নষ্ট করার চেষ্টা করছে। সিসিটিভি ক্যামেরায় নজরদারি প্রসঙ্গে শুধু বিদায়ী সাংসদই নয়, সরব হয়েছেন অর্জুন পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিংও। তিনি বলেন, ভিডিও ও অডিও দুটি ট্যাপিং করা হচ্ছে সিসিটিভি ক্যামেরায়। অভিযোগ, বেআইনিভাবে তাদের উপর নজরদারি চালাচ্ছে পুলিশ। হতে পারে সবাই অ্যাডভান্স সিসিটিভি ক্যামেরা আছে, ওখানে কি কি সিস্টেম থাকবে বলা তো মুশকিল আছে, লেকিন ওখানে আপনি যেরকম বলছেন রেকর্ডিংও হবে, নিশ্চয়ই হবে অডিও রেকর্ডিং। তো এরকম নিজেই দেখো, হওয়া তো নিশ্চয়ই আছে, লেকিন এরকম উপরে নজর রাখতে হবে। ওরা এই জন্যে আমি এমপি সাহেব থেকে একটা লেটার গিয়েছে, কমপ্লেন লেটার ইলেকশন কমিশনকে, এইসব সিসিটিভি ক্যামেরা আমার এখান থেকে আপনি তুলিয়ে নাও, কিন্তু এখানে রাখা ঠিক নেই, আমার প্রাইভেসি উপরে একটা। যদিও বিজেপির প্রার্থীর এই অভিযোগে আমল দিতে নারাজ তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, পাল্টা তার প্রশ্ন, মজদুর ভবনে কি শুধুমাত্র ক্রিমিনালরাই যাতায়াত করে? এটা লাগানো হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কোনো ব্যাপার আছে। আর আমি জানি না, ডেটটা বললে সুবিধা হতো, কোন ডেটে লাগিয়েছে। আজকে তিনি অভিযোগ, এতদিন তো তিনি ওই নিরাপত্তা বলয়ের মধ্যেই ছিলেন, আর তার মজদুর ভবনে যখন তিনি প্রচুর রাউডিজম করছিলেন, প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে ছিল, এখনও প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে থাকে। স্বাভাবিকভাবে প্রশাসন তো নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সব জায়গাতেই সিসি ক্যামেরা লাগিয়েছে, এখানেও লাগিয়েছে। এখন কোথায় রাস্তায় লাগালে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায়? যদি রাস্তায় লাগায় তাহলে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায়? কোথায় প্রাইভেসি বিঘ্নিত করে? রাস্তায় লাগালে প্রাইভেসি বিঘ্নিত হয় নাকি? স্বাভাবিক ব্যাপার তো, প্রশাসন দেখবে না ক্রিমিনাল ঢুকছে কি ঢুকছে না, কারোরই কোথাও এতদিন তো কোনো অসুবিধা হয়নি। প্রাইভেসি বাড়ির মধ্যে প্রাইভেসি নষ্ট নাকি? যদি কোনো ভদ্রলোক কারোর বাড়িতে ঢোকে তার কোনো অসুবিধা আছে নাকি? কোনো ক্রিমিনাল ঢুকলে অসুবিধা আছে, তার মানে ওনার বাড়িতে কি শুধু ক্রিমিনালদেরই যাতায়াত নাই? লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের মাটিতে ক্রমশ বাড়ছে রাজনৈতিক পারদ। কার মুখে জয়ের হাসি ফোটাবে জনতা জনার্দন, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। সুফল মজুমদার, দ্য রিপোর্ট, ব্যারাকপুর। সমস্ত খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।